আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা রিরাইট সমস্যা নিয়ে যে ধারাবাহিক টিউটোরিয়াল বানানো হচ্ছে তার দ্বিতীয় ভিডিও তৈরি করতে যাচ্ছি। এ ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অপরিচিত ইনফরমেটিভ টপিকে লিখতে গিয়ে রিরাইট সমস্যার সমাধান থেকে বাঁচতে পারেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এজন্য শুরুতেই আমরা একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি। ব্রাউজারে আমরা একটা কিওয়ার্ড লিখছি, আমাদের কিওয়ার্ডটি হচ্ছে যে হাউ টু ক্লিন লং বোথ হুইলস। এখন এই কিওয়ার্ড সম্পর্কে আমরা ধরে নিচ্ছি যে কিছু জানি না, যদিও আমরা কখনো সাজেস্ট করব না যে সিঙ্গল টপিকে লেখেন, অবশ্যই সাজেস্ট করব যে পুরো প্রজেক্ট নিয়ে কাজ করেন। আর এই বিষয়ে হয়তো বা আজ বা কালই নতুন আর একটা ভিডিও দিব যে কেন সিঙ্গল প্রজেক্টে কাজ করা উচিত না, কেন পুরো একটা কমপ্লিট প্রজেক্ট নেওয়া উচিত, সিঙ্গল একটা দুইটা কেন লিখবেন না, লিখলে আপনার কি ক্ষতি হবে না হবে সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করছি। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে একটা প্রজেক্টের আপনি একটা কিওয়ার্ড নিয়েছেন এবং এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, আপনার লং বোর্ড সম্পর্কে কোনো ধারণা নাই, লং বোর্ডের হুইল সম্পর্কেও কোনো ধারণা নাই, এবং এটার ক্লিনিং প্রসেস সম্পর্কেও ধারণা নাই। তো এখানে আপনি পুরো কিওয়ার্ডটা নিয়ে যদি সার্চ দিয়ে দেন, এটা আপনাকে ক্লায়েন্ট দিয়েছেন বা আপনি রিসার্চ করে পেয়েছেন, কিন্তু এটা নিয়ে যখন আপনি পুরোটা সার্চ দিবেন, তারপরে আপনি ওয়েবসাইটগুলোতে ঢোকেন বা যদি ইউটিউবে ঢোকেন বা অন্য কোনো মাধ্যমে আগের ভিডিওতে যেখানে যেভাবে দেখানো হয়েছিল ওই মাধ্যমে রিসার্চ করতে চান, তাহলে এটা ভুল হবে। আপনি পর্যাপ্ত তথ্যও পাবেন না, তাছাড়া লিখতে গিয়ে প্রচুর ভুল করবেন, ইভেন রিরাইটের যে সমস্যাটা আছে সেই সমস্যাটায় পড়ে যাবেন, সেটা থেকে কোনোভাবেই উত্তরণ করতে পারবেন না। তো এজন্য সমাধান কি? সমাধান হচ্ছে আপনি এই কিওয়ার্ডটাকে ভাঙবেন, ভেঙে আপনি মূল জিনিসটা রুট জিনিসটাকে নেবেন। এক নম্বরই আপনার জানা দরকার হচ্ছে লং বোর্ড সম্পর্কে। তো আপনি এই লং বোর্ড নিয়ে দেখুন, এখানে লং বোর্ড লিখে সার্চ দিন যে লং বোর্ডটা কি। আপনি যদি কখনো না জানেন যে লং বোর্ড জিনিসটা কি, তাহলে শুরুতেই লং বোর্ড সম্পর্কে জেনে নিতে হবে। যদি জানেন ভালো কথা। এখন এটা সম্পর্কে কিভাবে জানবেন, এটা সম্পর্কে বেসিক জিনিস আপনাকে জানতে হবে। এখন আপনি খুব সহজেই লিখতে পারেন যে হোয়াট ইজ আ লং বোর্ড। তো লং বোর্ড জিনিসটা কি এটা সম্পর্কে আপনি এখন দেখেন, আপনি উইকিপিডিয়ার থ্রোতে দেখেন অথবা এখানে এই যে এটাকে বোধহয় নলেজ গ্রাফ বলে, এখান থেকে দেখেন অথবা কোনো ওয়েবসাইট থেকে দেখেন, কোনো অসুবিধা নাই, ইমেজ থেকে দেখেন, ভিডিও থেকে দেখেন, কোনো সমস্যা নাই। জাস্ট আপনার কি জানা দরকার যে লং বোর্ডটা কি। এক নম্বর এখানেই যদি আমরা আসি উইকিপিডিয়ায়, আপনি দেখতে পাচ্ছেন যে লং বোর্ড একটা স্কেট বোর্ড, একটা স্কেট বোর্ডের একটা টাইপ। তাহলে এতটুকু আপনি ধরতে পারেন যে স্কেট বোর্ড জিনিসটা যদি না জানেন, তাহলে এটার উপরে হোভার করে দেখেন যে স্কেট বোর্ড কি। তো স্কেট বোর্ডটার একটা টাইপ হচ্ছে, বিশেষ টাইপ হচ্ছে লং বোর্ড। এরপরে এটা এটার বিশেষত্বটা কি সে সম্পর্কে আপনাকে বলছে। এখানে যে ইনফরমেশনটা আছে আমরা পড়ছি না, পড়তে গেলে বেশ সময় লেগে যাবে। আপনারা যখন দেখবেন আমি অনুরোধ করব অবশ্যই কি করবেন, এটা পড়ে নিবেন, এটা 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 বেশ পুরোটা পড়ে নিবেন, বোঝার চেষ্টা করবেন যে এখানে কি কি আছে না আছে। আমি যদি পড়তে যাই প্রতিটা জিনিস ব্যাখ্যা করতে যাই, পর্যাপ্ত অনেক বেশি টাইম লাগবে। আর আপনারা অনেকেই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এরকম অভিযোগ করছেন, যেটা আমার কাছে প্রচণ্ড বিরক্তিকর, কিন্তু তারপরও কি করব বলেন। আপনাদের তো যেহেতু আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতামতের তো মূল্যায়ন করা উচিত, কিন্তু যতটুকু আলোচনা করা দরকার ততটুকু যদি না করি, সংক্ষেপ করি, তাহলে তো আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আমি আর পড়ছি না, আপনারা এটা দেখে নেবেন যে এখানে কি কি তথ্য আছে। দেখা যাবে যে এতটুকু দেখলেই আপনি একটা বেসিক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি যদি আরো কিছু দেখেন ভালো, তবে জরুরত নাই সেরকম কোনো। এই টপিকে আপনি খুব ফাস্ট লিখবেন, সেক্ষেত্রে আপনার অত বেশি দেখার দরকার নাই। তো এক নম্বরে আপনার কাজ হয়ে গেল, লং বোর্ড সম্পর্কে আপনি জেনে নিলেন। এখন আসেন লং বোর্ডের হুইল সম্পর্কে জানা দরকার। আমরা কিওয়ার্ডটাকে ভাগ করে নিচ্ছি, এখন দ্বিতীয় ভাগে আমরা কি দেখব, লং বোর্ডের হুইল সম্পর্কে। এখন আমি এসে এখানে সার্চ দিচ্ছি লং বোর্ড হুইলস। লং বোর্ড হুইলসে গিয়ে আমাকে এটা একটা ভিজুয়াল জিনিস দেখে নিতে হবে। আমি ইমেজে যদি আসি, ইমেজে আসার পরে এখান থেকে একটা ভিজুয়ালি একটা আমি আইডিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ এই জিনিসটা খুব বেশি দরকার। আমরা যখন লিখব তখন আমরা এটা নিয়ে ভাববো, আর এই ভাবতে গিয়ে আমার সামনে যদি একটা এটার কল্পরূপ না থাকে, একটা একটা চিত্র যদি না থাকে, সেক্ষেত্রে আমি লিখতে পারবো না। প্রথমেই আপনি ভালো করে দেখে নেবেন
ভালো করে দেখে নেবেন, ইমেজগুলো দেখে নেবেন, এরপরে আপনার দরকার হলে এটা সম্পর্কে ভিডিও দেখেন অথবা অন্য কোনোভাবে আপনি এটা সম্পর্কে পড়েন। যদি মনে করেন যে আপনি রিভিউ টাইপের দেখতে যাচ্ছেন, তাহলে বেস্ট লাগান, বেস্ট লাগিয়ে দেখেন, কিছু রিভিউ রাখেন শুধুমাত্র লং বোর্ডের হুইল সম্পর্কে। আপনি কিন্তু লিখছেন কিসে? শুধুমাত্র ইনফরমেটিভ লিখছেন, আমি ধরেই নিচ্ছি শুধুমাত্র ইনফরমেটিভ লিখছেন, যে ইনফরমেটিভটা হচ্ছে যে হাউ টু ক্লিন আর লং বোর্ড হুইলস, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। কিন্তু আপনি রিসার্চ করার সময় লং বোর্ডের বেস্ট লং বোর্ড হুইলস নিয়ে সার্চ দিয়ে পড়তে পারেন, কারণ আপনি প্রথমে লং বোর্ড সম্পর্কে জানার পরে আপনাকে হুইল সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে একটু ভালো করে দেখে নেন হুইলসটা কোন 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 জিনিস থাকতে হয় না থাকতে হয়, হুইলসের কাঠামো কি, এটা সম্পর্কে একটু দেখে নেন। এজন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করতে হবে না, বরং কয়েক মিনিট রিসার্চ করলেই হয়ে যাবে, 5-7 মিনিট মোর দ্যান এনাফ, যদি আপনি ফার্স্ট রিডিং এর অভ্যাসটা আপনার থাকে। আর এটা তো একজন রাইটার হিসাবে অবশ্যই আপনার ফার্স্ট রিডিং এর দক্ষতা বা অভ্যস্ততা আছে আমি ধরে নিচ্ছি। যখন আপনার লং বোর্ড জানার পরে লং বোর্ড উইল সম্পর্কেও জানা হচ্ছে, তখন আপনি এই যে ক্লিনিং এর বিষয়টাও দেখবেন। এখন ক্লিনিং এর বিষয় দেখতে গিয়ে আমরা, সরি, এই ট্যাবটা থাকুক, আমরা নতুন আরেকটা ট্যাব নিই। আমরা এখানে লিখলাম যে ক্লিন লং বোর্ড উইলস, লিখে এখন আমরা ইমেজে চলে যাব। এখানে আপনারা প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওর পদ্ধতিটা মেনটেন করবেন। ওই ভিডিওতে কি বলেছিলাম, কয়েকটা ধাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? এর মধ্যে একটা হচ্ছে কি করা, আপনারা ইমেজ থেকে রিসার্চ করবেন, প্রয়োজনে ওই ভিডিওটা দেখবেন, আমি ওগুলো পুরোটা রিপিট করছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা চাইলে এখানে এখান থেকে ইমেজ থেকে যেতে পারি, অথবা জানেন যে এই সব প্রসেস নিয়ে উইকি হাউ টাইপের ওয়েবসাইটগুলো বেশ ভালো সুন্দরভাবে লেখে, তো আপনি চাইলে এখানে কন্ট্রোল এফ চেপে উইকি হাউ দিতে পারেন। এই যে দেখেন শুরুতেই উইকি হাউ আছে, আমরা উইকি হাউতে ঢুকে যাচ্ছি। উইকি হাউতে ঢুকে আমরা একটা বেসিক আইডিয়াটা নিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে সে যেটা করবে একেবারে খুব সুন্দরভাবে ভিডিও জিফ তারপরে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে আমাদেরকে বলবে। আচ্ছা, এটা আমি পুরোপুরি দেখছি না, এখানে পুরোপুরি যদি আমরা একটা ওয়ার্ড ফাইলে নোট করে ফেলতাম ভালো হতো, কিন্তু ওই যে আপনাদের অভিযোগ ভিডিও লম্বা হয়ে যায়, এজন্য আর আমি এটা করছি না। আপনারা দেখে নেবেন যে এখান থেকে কিভাবে নোট করা যায়, আর এক্ষেত্রে আগের ভিডিওটা রেফারেন্স হিসাবে আমি বলতে পারি, দেখে নিলে ভালো হবে। তো এখানে যখন দেখবেন তখন আপনার সামনে আরো কিছু বিষয় চলে আসবে। কি বিষয় চলে আসবে এটা আমি বলে দিচ্ছি, এখানে কিছু বিষয় চলে আসবে যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে লং বোর্ড উইলস, যখন আপনার টপিকটা কি ছিল, লং বোর্ড উইল ক্লিন করা, তাই না? এটা ছিল আপনার টপিক। এখন এই লং বোর্ড উইল ক্লিন করা নিয়ে দেখতে গিয়ে আপনি দেখবেন যে আরো কিছু বিষয় চলে আসছে। কি বিষয় চলে আসছে এটা নিয়ে, আপনার বিয়ারিং এর বিষয় চলে আসছে, তারপরে রিঅ্যাসেম্বল করার বিষয় চলে আসছে, তারপরে হচ্ছে আপনার ক্লিনিং কিট নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে হতে পারে আপনার কি বলে রিঅ্যাসেম্বল করতে যে কিট লাগে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তখন আপনার স্বাভাবিকভাবে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, এসব ক্ষেত্রে আপনার চিন্তা শক্তিটা সবচেয়ে বড় জিনিস। এখানে একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা একটা লং বোর্ড ক্লিন করতে যাব, আমরা যদি লং বোর্ডে যাই, একটা লং বোর্ডের চিত্র দেখি, আমরা দেখব যে কোনো একটা ছবি নেই, আমি ধরেন এই 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 ছবিটাই নেই, আমি লং বোর্ড যখন খুলবো, লং বোর্ডের ভিত এই চাকাটা যখন খুলবো, এটার ভিতরে কি থাকবে, বেয়ারিংটা থাকবে। আর আমরা চাকা ক্লিন করতে গেলে বেয়ারিং ক্লিন না করে পারবো না, স্বাভাবিকভাবে এটা ক্লিনিং এর বিষয় আসবে। আর এটা খোলাটা, এটা যে টান দিলে খুলবে এমনও না, কারণ একজন ব্যবহারকারী কিন্তু এটা খুব রুড পরিস্থিতিতেও চালান, খুব ভয়ানক পরিস্থিতিতেও চালাচ্ছেন, তো সেক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে লাগানো থাকবে, এটা স্বাভাবিক। আমি আমার কমন সেন্সই বলছে যে এটা লাগানো থাকবে, আমরা কিন্তু রিসার্চ করে বলছি না, এটা জাস্ট আমাদের চিন্তা শক্তি কাজে লাগিয়ে বলছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা খুলে যদি খুলতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো জিনিসের সহায়তা নিতে হতে পারে, তারপরে কি হতে পারে, এটা যখন খুলবো খোলার সাথে সাথে আমাদের বেয়ারিংটাও বের হয়ে আসবে বা বের করতে হবে, সেই বেয়ারিংটা আমাদেরকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে কি আমরা রেখে দিব, না রেখে দিব না, একটা পিসির মতো, পিসিও যদি খুলি, একটা গাড়ি যদি খুলি, বা জিনিয়ার যে কোনো জিনিস যদি আমরা খুলে পরিষ্কার করি, তারপরে সেটা আমাদেরকে আবার লাগাতে হবে, রিঅ্যাসেম্বল করতে হবে। এখন আপনি এখান থেকে এটা খোলার পরে যদি রিঅ্যাসেম্বল করতে না পারেন, তাহলে সমস্যায় পড়ে যাবেন। এজন্য যখন আপনি গাইডটা লিখবেন, তখন আপনাকে ভাবতে হবে যে এখানে কোন কোন জিনিস কভার করব। এই জিনিসগুলা আপনি কি করবেন, একটা ফাইলের মধ্যে, আপনার যে একটা ওয়ার্ড ফাইল আছে সেই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি নোট করে রাখবেন। আমি দেখাতে চাচ্ছিলাম না যে কিভাবে করবেন,
যাতে করে ভিডিও লম্বা না হয়, কিন্তু তারপরও আমি জাস্ট এখানে একটা জিনিস দেখাচ্ছি, মানে এটা একেবারে না দেখালে মানে কোনো কিছুই হবে না। তো সেক্ষেত্রে ভিডিও বড় হলে আসলে আমার করার কিছু নাই, কারণ জিনিসগুলো যদি কাবার না হয় তাহলে কিভাবে হবে। আচ্ছা, এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথমে হাউ টু ক্লিন উইলস আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের মূল ই। আর এরপরে আমরা কি লিখব, আমাদের তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে আমরা তো ইন্ট্রোডাকশনটা লিখছি, ইন্ট্রোডাকশন তো থাকছেই তাই না, ইন্ট্রো, সরি আমি বারবার বানান কেন ভুল করছি, ইন্ট্রো লিখছি, তারপরে ওখানে আউট্রোটাও লিখছি। এর মধ্যে আমাদের আলোচনাগুলো চলে আসছে, তাহলে এর মধ্যে কি কি থাকছে? এর মধ্যে আমাদের বেশ কিছু বিষয় আছে, আমি এটাকে বড় করে দেই। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথমেই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যদি ক্লায়েন্ট আমাদেরকে ফাইল দেন তাহলে ওখান থেকে একটা আমরা ধারণা পেয়ে যাব, যদি না পাই তাহলে হচ্ছে আমাদেরকে ধারণা করে নিতে হবে যে কি কি থাকতে পারে। এখন ধরেন এখানে স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি, বেসিক রিসার্চে ধরতে পারি যে একটা কিটের দরকার হতে পারে, তাহলে প্রিপারেশনের যে পার্টটা আছে, প্রিপারেশনের পার্টের মধ্যে আমরা এটা কাভার করে নিতে পারি, এখানে কিটের বিষয়টা বলে দিতে পারি, যেটা হচ্ছে আমি যদি এখানে এরকম দেখি, ঠিক আছে এটা গেল। এরপরই হচ্ছে আমাদের ক্লিনিং এর ফেজটা আসবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিমুভ করাটা না আমাদের হচ্ছে রিমুভ করব কি, এই যে রিমুভ করব উইলস, উইলস রিমুভ করব, তারপরে হচ্ছে রিমুভ হচ্ছে আপনার বেয়ারিংটা রিমুভ করতে হবে তাই না, বেয়ারিংটা তো ভিতরে থাকার কথা, বেয়ারিংস, আচ্ছা উইলস রিমুভ করলাম, বেয়ারিং রিমুভ করলাম। সেক্ষেত্রে এখন এটা দুবাইটা রিমুভ করার পরে আমরা ক্লিনিং এর কথা বলতে পারি, অথবা দোনোটা শেষ করে আমরা ক্লিনিং এর কথা বলতে পারি। এরপরে যদি আমরা চাই এটার আন্ডারেও বলতে পারি, এটা একটা গোছানো হবে যে রিমুভ করার পরে এটা করেন, অথবা যদি আমরা প্রসেসের বলি তাহলে উভয়টা খুলে তারপরে সে ক্লিন করছে সেটা বলতে পারেন। তাহলে স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এখানে হচ্ছে আমরা বলি যে ক্লিন হচ্ছে উইলস, তারপরে হচ্ছে ক্লিন বেয়ারিংস এটা বলেন, আর তারপরে আমরা কি করতে পারছি, এখানে হচ্ছে আমরা রিঅ্যাসেম্বল করার কথা শেষে বলতে পারি, যে রিঅ্যাসেম্বল, রিঅ্যাসেম্বল। এখন রিঅ্যাসেম্বলের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানেও আমরা কিটে যদি রিঅ্যাসেম্বল করার ক্ষেত্রে কিছু বিষয় লাগে সেক্ষেত্রে আমরা এখানে কিটটা ইনক্লুড করে দিতে পারি, ইনক্লুড কিটস। আচ্ছা তো এটা খুব ফাস্টই করলাম, এখানে কিছু বানানো ভুল হতে পারে বা কিছু জিনিস মিসও হতে পারে। এখানে আবার কিছু বিষয় আছে, যেরকম ধরেন আপনার গ্রিপ টেপের বিষয় চলে আসতে পারে, তারপরে হচ্ছে আপনার যদি ওখানে অতিরিক্ত ডার্ট থাকে সেক্ষেত্রে একটা ই করতে পারে, তারপরে হচ্ছে আপনার কি বলে না, এর বাইরে আর সেরকম কিছু না, মোটামুটি আসলে এরকমই আসবে। আচ্ছা এখন ধরেন আমরা হাউ টু ক্লিন আ লং বোর্ডের যদি চাই, এই যে ইন্ট্রো এবং আউটডোর বাদে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা কি করতে পারি, স্টেপ বাই স্টেপ করতে পারি। সেক্ষেত্রে ধরেন আমাদের এখানে কয়টা আছে, হ্যাঁ আমাদের এখানে ছয়টা আছে, আমরা ছয়টা বা সাতটা স্টেপে কভার করতে পারি। চাইলে এটাকে আরেকটু বড় করা যায়, বড় করে বিষয়গুলো কিছু বিষয়কে শাখা শাখা বানিয়ে ফেলা যায়, সেটার দরকার হবে না। অথবা আমরা চাইলে যেটা করতে পারি, যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে তাহলে প্রতিটাকে হাউ টু দিয়ে কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে আবার আরেকটা সমস্যায় পড়ে যাবেন, সেটা হচ্ছে যে প্রচুর কিওয়ার্ড কভার হয়ে যাবে, সেক্ষেত্রে প্রিপারেশনের বিষয়টা হচ্ছে বা রিমুভ করার বিষয়টা নিয়ে আরেকটা সিঙ্গল লেখা হতে পারে। এখন এখানে আমি যেটা বলবো, যদি সম্ভব হয় পুরো প্রজেক্টের কাজ যদি করেন তখন আপনার একটা আইডিয়া থাকবে যে এগুলো ক্লায়েন্ট ভিন্নভাবে কভার করছেন কি করছেন না, এই পেজে উনি কোন কোন কিওয়ার্ডের জন্য টার্গেট করছেন, সেই হিসেবে আপনি কভার করবেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে না উনি অন্য ওগুলোকে সেপারেটভাবে আলোচনা করছেন, তাহলে এখানে আপনি স্টেপ বাই স্টেপ আলোচনা করে ফেলবেন। আর যদি মনে করেন যে না এটাকে উনি একটা মেগা পোস্ট আকারে দিবেন, ওনার পারপাসটা এরকম, এখন উনি র্যাঙ্ক করতে পারেন কি পারেন না সেটা ওনার ব্যাপার, কিন্তু আপনাকে বলেছেন ওভাবে, তাহলে আপনি প্রতিটাকে ওই যে প্রশ্ন আকারে আকারে সুন্দরভাবে দিতে পারেন, সেটা আর একটা স্কেনেবল হবে,
আপনি প্রতিটাকে হেড টু আকারে দিতে পারবেন, আর এভাবে হলে আপনি হেড থ্রিতে রেখেও খুব সুন্দরভাবে কাভার করতে পারবেন। তো যখন যখন আপনার মোটামুটি এরকম একটা কাঠামো চলে আসবে, এই কাঠামোটা তৈরি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই। ধরেন এটা তৈরি করতে যদি আপনি খুব প্রাথমিক পর্যায়ে হন এবং খুবই দুর্বল হন রিসার্চে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা করতে আপনার 20 সর্বোচ্চ 30 মিনিটস লাগেছে। আর যদি আপনি খুব ফাস্ট রিডিং করতে পারেন, খুব ফাস্ট কাজ করতে পারেন, মোটামুটি একটু দক্ষতা থাকে, সেক্ষেত্রে তা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা হওয়ার পরে হচ্ছে আপনি স্বাভাবিকভাবে একটা বিরতি নেবেন এবং চিন্তা করবেন এগুলোর মধ্যে কী কী বিষয়ে আলোচনা করা যায়। এখন ধরেন আপনার এক একটা বিষয় ছোট ছোট করে তখন আপনি সার্চ দিবেন, যেরকম হতে পারে যে হাউ টু রিমুভ কি বলে লং বোথ উইলস, লং বোথ উইলস। এখন এটা দেখে আপনি দরকার হলে ভিডিওটা দেখে ফেলেন, এখানে ভিডিও দেখাচ্ছে, অথবা কোনো অন্য কোনো গাইড দেখেন। এক্ষেত্রে ভিডিওটাই সবচেয়ে বেস্ট, কারণ এসব জিনিস আমাদের সামনে নেই এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা নেই। তো ভিডিওটা দেখে আপনি একটা ধারণা নিয়ে নেন, বা কোনো লেখা পড়ে ধারণা নিয়ে নেন, তারপরে হচ্ছে এটাকে ক্লোজ করে দেন, ক্লোজ করে আপনার ফাইলে যান এবং এই প্রসেসটাকে আপনি সুন্দর করে এখানে লিখে ফেলেন। খুব খুব ফাস্ট করে লিখবেন, মানে এগুলোর মধ্যে তাড়াহুড়া কোনো কিছু নাই, আপনার সরি স্লো যাবেন না, খুব তাড়াহুড়া করে লিখবেন, কারণ আপনার পরবর্তীতে যখন এডিট করবেন এই এডিটের সময় আপনি খুব সময় নিয়ে এডিট করতে হবে। এটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তীতে এডিট নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখন আসেন যে এক একটা বিষয় ধরবেন, এক একটা বিষয় কাভার করবেন, এক একটা বিষয় ধরবেন, এক একটা বিষয় কাভার করবেন, প্রতিটা বিষয় আলাদা আলাদা করে কাভার করে ফেলবেন। এখন এটার হেডলাইন যে পদ্ধতিতেই আপনার ক্লায়েন্টের থাকুক না কেন, সাজেশন থাকুক না কেন, কোনো সমস্যা নাই, আপনি সে পদ্ধতিতে নিচের লেখাগুলো সেম হবে, উভয় পদ্ধতিতে নিচের লেখা সেম হবে, কোনো সমস্যা নাই। তো এটা যখন লেখা শেষ হয়ে যাবে, এরপরে আপনি নিয়ম মেনে এডিট করলেন। তো আমি ধারণা করছি যে এই পদ্ধতিতে যদি আপনারা লেখেন, তাহলে আশা করি আপনাদের রিরাইট সমস্যাটা, যে সমস্যাটা আছে রিরাইট হয়ে যাওয়া লেখাটা, নিজের আরেকটা লেখা দেখে কপি করেননি কিন্তু তারপরেও রিরাইট হয়ে যাচ্ছে, সেই সমস্যা থেকে খুব সহজেই আপনারা সমাধান পেয়ে যাবেন। তো এরপরও যদি আপনাদের কোনো জায়গায় খটকা থাকে বা কোনো জায়গায় মনে করেন যে আরও বিস্তারিত আলোচনা করা দরকার, তাহলে অবশ্যই জানাবেন। আর এই সিরিজে হয়তো বা আরও একটা বা দুটো ভিডিও যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই, হয়তো বা যেতে পারে আপনাদের চাহিদার উপরে নির্ভর করে। তো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।